Iya, aku lakukan nih. মাথার উপর হইতো জবাব অনেক হইতে এটা প্রধান মাথায় সম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহা ত্রিশ দিনত আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের যোগেদি দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনোভাব ব্যক্ত করব। কেন্দ্র আইন আর ন্যায় মন্ত্রণালয়ের উদ্যোগত আজি কলকাতা ফৌজদারি ন্যায় প্রণালী প্রশাসনত ভারতীয় প্রগতিশীল পথ শীর্ষক এখন সম্মেলন অনুষ্ঠিত হয়। জম্মু কাশ্মীর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার বাবে আজি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর সভাপতিত্বত নতুন দিল্লীত এখন উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। আর পাকিস্তান আজি আইসিসি টি টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার এখন খেলত আয়ারল্যান্ডের বিরুদ্ধে অবতীর্ণ হব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে অহা ত্রিশ জুনত আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের যোগেদি দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনোভাব ব্যক্ত করব। এয়া হব অনুষ্ঠানটির 111 সংখ্যক আর শ্রীমোদীয়ে একেরাহে তৃতীয় কার্যকালের বাবে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পাছত প্রচার হবলগিয়া প্রথম খণ্ড। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের বাবে জনসাধারণের পর দিহা পরামর্শ বিচারিছে। জনসাধারণে 1800117800 এই শুল্কবিহীন নম্বরত ফোন করে প্রধানমন্ত্রীলৈ দিহা পরামর্শ আগবাব পাৰিব। তেওঁলোকে লগতে নরেন্দ্র মোদী এপ অথবা মাই গভ মুকলি মঞ্চৰ যোগেদিও পরামর্শ আগবাব পাৰিব। অনুষ্ঠানটির আসন্ন খণ্ডৰ বাবে 28 জুন পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হব। আকাশবাণী দূরদর্শন সমগ্র নেটওয়ার্কৰ লগতে আকাশবাণীর ওয়েবসাইট আৰু নিউজ অন মোবাইল এপ যোগে এই অনুষ্ঠান প্রচার করা হব। আকাশবাণী দূরদর্শন নিউজ প্রধানমন্ত্রী কার্যালয় আৰু তথ্য আৰু সম্প্রচার মন্ত্রালয়ের ইউটিউব চ্যানেল যোগেও এই অনুষ্ঠানৰ প্রচার করা হব। আকাশবাণীয়ে প্রচার হওয়ার ঠিক পিছতেই অনুষ্ঠানটির আঞ্চলিক ভাষান্তর প্রচার করিব। কেন্দ্রীয় আইন আর ন্যায় মন্ত্রণালয়ের উদ্যোগত আজি কলকাতাত ফৌজদারি ন্যায় প্রণালী প্রশাসনত ভারতের প্রগতিশীল পথ শীর্ষক এখন সম্মিলন অনুষ্ঠিত হয়ে যায়। কেন্দ্রীয় আইন আর ন্যায়মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালে এই সম্মিলন উদ্বোধন করে কয় যে নতুনকৈ কার্যকরী হবলগিয়া তিনিখন আইনে ভারতক ঔপনিবেশিক চিন্তা চর্চার পৰা মুক্ত করব। এই তিনিখন আইন কার্যকরী হওয়ার লগে বিচার প্রক্রিয়া খরতকীয়া হওয়ার লগতে সমাজের পিছপৰা শ্রেণীর লোকসকলেও সুবিচার লাভ করব। উল্লেখযোগ্য যে অহা জুলাই মাহৰ পৰা ভাৰতীয় ন্যায় সংহিতা 2023, ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা সংহিতা 2023 আৰু ভাৰতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 কাৰ্যকৰী হ'ব। এই অনুষ্ঠানত পশ্চিমবংগৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধানকে ধৰি প্ৰতিখন জিলাৰ আৰক্ষী অধীক্ষক আৰু নিম্ন আদালতসমূহৰ ন্যায়াধীশসকল উপস্থিত থাকে। ভাষণ প্ৰসংগত অৰ্জুন ৰাম মেঘৱালে কয় যে নতুন আইন তিনিখনক লৈ একাংশই কিছুমান ভিত্তিহীন অভিযোগ উত্থাপন কৰি আছে। কেন্দ্রীয় মন্ত্রীগুলো কোনো বিশেষজ্ঞর সঙ্গে আলোচনা নকরক অথবা রাজ্যসমূহের পরামর্শ নোলক আইনকেক প্রণয়ন করা উত্থাপন হওয়া অভিযোগ পুঞ্চতেই নাকচ করে। উল্লেখযোগ্য যে রাষ্ট্রপতিয়ে যা ডিসেম্বর অনুমোদন জানা এই আইন তিনিখন পহিলা জুলাইর বলবৎ হব। মন্ত্রালয়ে কৈছে যে এই আইন তিনিখনের বিষয়ে জনসাধারণের বিশেষক আইন জগতের বিশিষ্ট ব্যক্তি আইন বলবৎকারী সংস্থা শিক্ষাবিদ আর আইন পাঠ্যক্রমের ছাত্র ছাত্রীর মাজত সজাগতা সৃষ্টির উদ্দেশ্যে আইন পরিক্রমা বিভাগে যা দুমাহত নতুন দিল্লী আর গুয়াহাটীত দুখন গুরুত্বপূর্ণ সম্মিলন অনুষ্ঠিত করেছে। জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার বাবে আজি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর সভাপতিত্বত নতুন দিল্লীত এখন উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকত গৃহমন্ত্রীগুলো জম্মু কাশ্মীরত শেহতীয়াকৈ সংঘটিত হওয়া সন্ত্রাসবাদী আক্রমণের পিছত নিরাপত্তা পরিস্থিতির সবিশেষ বুজ লয়। পরবর্তী সময়ত এনে আক্রমণের ঘটনা প্রতিহত করবলৈ কি ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই সন্দর্ভতো বিতংভাবে আলোচনা করা হয়। বৈঠকত রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় গৃহসচিব অজয় ভল্লাই অংশগ্রহণ করে। তদুপরি কেন্দ্রীয় চোরাংচোৱা বিভাগের সঞ্চালক সেনা মুরব্বী জেনেরেল মনোজ পাণ্ডে আর জেনেরেল উপেন্দ্র দ্বিবেদী, CAPFর সঞ্চালক প্রধান, জম্মু কাশ্মীরের মুখ্য সচিব আর আরক্ষী সঞ্চালক প্রধানকে ধরে জ্যেষ্ঠ সেনা বিষয়াসকল এই বৈঠকত উপস্থিত থাকে। ভারতীয় বায়ুসেনার এটা দলে আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কার এলসন বায়ুসেনা ঘাটিত আয়োজন করা রেড ফ্লেগ 2024 শীর্ষক অনুশীলনত অংশগ্রহণ করে। উল্লেখযোগ্য যে আমেরিকা বায়ুসেনায় বছরত চারিবারকৈ আকাশে যুদ্ধ প্রশিক্ষণ কার্যসূচীর আয়োজন করে। এই অনুশীলনত ভারতীয় বায়ুসেনার লগতে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড আর জার্মান বায়ুসেনায় অংশগ্রহণ করে। এই প্রশিক্ষণ কার্যসূচীত ভারতীয় বায়ুসেনার দলটোয় রাফেল বিমান আর বিমানকর্মী, অভিযন্তা, নিয়ন্ত্রক আর আন বিষয়ের বিশেষজ্ঞের গঠিত এটা দলের সঙ্গে অংশগ্রহণ করে। যা 4 জুনের পর 10 দিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যসূচী 14 জুনত সামরণি পড়ে।
অসমৰ গ্ৰাম্য উন্নয়ন তথা কৃষি আৰু কৃষক কল্যাণ মন্ত্ৰী শিৱৰাজ সিং চৌহানে কৈছে যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে প্ৰধানমন্ত্ৰী কিষাণ সন্মান নিধি আঁচনিৰ অধীনত মঙলবাৰে বাৰাণসীৰ পৰা 9,03,00,000 খেতিয়কৰ একাউণ্টলৈ প্ৰায় 20,000 কোটি টকা হস্তান্তৰ কৰিব। নতুন দিল্লীত কালি সাংবাদিকৰ সৈতে হোৱা কথা বতৰাত শ্ৰীচৌহানে এই কথা প্ৰকাশ কৰে। তেওঁ কয় যে যোৱা 10 বছৰত 11 কোটি কৃষকৰ একাউণ্টলৈ 3,00,00,000 কোটি টকা হস্তান্তৰ কৰা হৈছে। মন্ত্ৰীগৰাকীয়ে কয় যে তেওঁ সকলো ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীকে প্ৰধানমন্ত্ৰীৰ মঙলবাৰৰ অনুষ্ঠানত অংশ ল'বলৈ পত্ৰ প্ৰেৰণ কৰিছে। তেওঁ কয় যে গ্ৰামোন্নয়ন আৰু কৃষি তথা কৃষক কল্যাণ মন্ত্ৰী হিচাপে কাৰ্যভাৰ গ্ৰহণ কৰাৰ পিছত তেওঁ মন্ত্ৰালয়ৰ বিষয়াসকলৰ সৈতে কৃষক কল্যাণৰ লগত জড়িত প্ৰতিটো গুৰুত্বপূৰ্ণ বিষয় লৈ আলোচনা কৰিছে। শ্ৰীচৌহানে কয় যে তেওঁ নতুন চৰকাৰৰ প্ৰথম 100 দিনৰ পৰিকল্পনাৰ অধীনত কৃষি আৰু কৃষক কল্যাণ মন্ত্ৰালয়ৰ কাৰ্য পৰিকল্পনা ইতিমধ্যে পৰ্যালোচনা চলাইছে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে 21 দিনৰ আন্তঃৰাষ্ট্ৰীয় যোগ দিৱসৰ পূৰ্বে আজি সামাজিক মাধ্যমযোগে পদ্ম হস্তাসনৰ এটা ভিডিঅ' প্ৰচাৰ কৰিছে। ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি প্ৰধানমন্ত্ৰীয়ে বিভিন্ন উপকাৰৰ হেতু এই আসনৰ অনুশীলন কৰিবলৈ জনসাধাৰণৰ প্ৰতি আহ্বান জনাইছে। ভিডিঅ' ক্লিপটোত হিন্দী আৰু ইংৰাজী ভাষাত এই আসনৰ বিভিন্ন উপকাৰ আৰু অনুশীলনৰ পদক্ষেপসমূহৰ পুংখানুপুংখ ব্যাখ্যা আগবঢ়োৱা হৈছে। আকাশবাণীৰ বাতৰি সেৱা বিভাগৰ দ্বিভাষিক ফোন ইন অনুষ্ঠান পাব্লিক স্পীকত কাইলৈ নিশা 9:30 বজাত স্বাস্থ্য আৰু কল্যাণৰ বাবে যোগ সন্দৰ্ভত মোৰাৰজী দেশাই ৰাষ্ট্ৰীয় যোগ প্ৰতিষ্ঠানৰ যোগ বিশেষজ্ঞ ডাঃ সুৰক্ষিত গোস্বামী আৰু যোগ চিকিৎসা কাৰ্যসূচীৰ বিষয়া ডঃ ঈশ্বৰ এন আচাৰ্যৰ সৈতে হোৱা এটা আলোচনা প্ৰচাৰ কৰা হ'ব। আগ্ৰহী শ্ৰোতাসকলে অনুষ্ঠান চলি থকাৰ সময়ত 011-2342-1050 আৰু 011-2331-4444 নম্বৰত ফোন কৰি যোগাভ্যাসৰ বিভিন্ন দিশ সম্পৰ্কে বিশেষজ্ঞ দুগৰাকীৰ প্ৰশ্ন সুধিব পাৰিব। তেওঁলোকে হোৱাটছএপ যোগে 9289-94044 নম্বৰলৈ প্ৰশ্ন প্ৰেৰণ কৰিব পাৰিব। আকাশবাণীৰ FM গোল্ড চেনেল আৰু অতিৰিক্ত ফ্ৰিকুৱেঞ্চিসমূহত এই অনুষ্ঠান শুনিবলৈ পোৱা যাব। শ্ৰোতাসকলে আমাৰ ৱেবছাইট newsonair.co.in আৰু ইউটিউব চেনেল নিউজ অন এয়াৰ অফিচিয়েল যোগেও এই অনুষ্ঠান প্ৰচাৰ হ'ব। বিশ্বৰ বিভিন্ন অংশত আজি ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলৰ পবিত্ৰ উৎসৱ ঈদ উজ জোহা পালন কৰা হৈছে। এই ঈদ উজ জোহাক ত্যাগৰ উৎসৱ হিচাপেও জনা যায়। আজি মূলত চৌদি আৰৱকে ধৰি কেইবাখনো ইছলাম ধৰ্মাৱলম্বী দেশত এই উৎসৱ পালন কৰা হৈছে। চৌদি আৰৱত এই উপলক্ষে 180খন দেশৰ 15,00,000তকৈ অধিক তীৰ্থযাত্ৰী একত্ৰিত হৈ পবিত্ৰ ঈদ উজ জোহা পালন কৰিছে। আনহাতে সমগ্ৰ দেশৰ লগতে অসমতো কাইলৈ ঈদ উজ জোহা পালন কৰা হ'ব। পাকিস্তান আজি ফ্লৰিডাত হ'বলগীয়া ICC T20 ক্ৰিকেট প্ৰতিযোগিতাৰ গ্ৰুপ এৰ এখন খেলত আয়াৰলেণ্ডৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব। খেলখন ভাৰতীয় সময় অনুসৰি নিশা 8 বজাত আৰম্ভ হ'ব। দুয়োটা দল ইতিমধ্যে প্ৰতিযোগিতাৰ পৰা বাহিৰ হৈছে। গ্ৰুপ এৰ পৰা ভাৰত আৰু আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰই ছুপাৰ 8 পৰ্যায়ত স্থান নিশ্চিত কৰিছে। ইয়াৰ পূৰ্বে অষ্ট্ৰেলিয়াই আজি পুৱা প্ৰতিযোগিতাৰ গ্ৰুপ বিৰ এখন খেলত স্কটলেণ্ডক 5 উইকেটত পৰাস্ত কৰে। অষ্ট্ৰেলিয়াই 181 ৰাণৰ বিজয় লক্ষ্যৰে খেল আৰম্ভ কৰি 19 অভাৰ আৰু 4টা বলত 5টা উইকেট হেৰুৱাই 182 ৰাণ কৰে। অষ্ট্ৰেলিয়াৰ হৈ ট্ৰেভিছ হেডে 49টা বলত 68 ৰাণ কৰে আৰু মাৰ্ক ষ্টইনিছে 29টা বলত 79 ৰাণৰ বৰঙণি আগবঢ়ায়। ইয়াৰ আগেয়ে স্কটলেণ্ডে প্ৰথমে বেট ধৰাৰ আমন্ত্ৰণ লাভ কৰি নিৰ্ধাৰিত 20 অভাৰত 5টা উইকেটৰ বিনিময়ত 180 ৰাণ কৰে। মাৰ্ক ষ্টইনিছক প্লেয়াৰ অব দ্য মেচ ঘোষণা কৰা হয়। আজিৰ খেলখনত পৰাজয়ৰ পিছত স্কটলেণ্ড প্ৰতিযোগিতাৰ পৰা বাহিৰ হৈছে আৰু ইংলেণ্ডে উন্নত ৰাণ ৰেটৰ ভিত্তিত ছুপাৰ 8 পৰ্যায়ত স্থান লাভ কৰিছে। ভাৰত আৰু দক্ষিণ আফ্ৰিকাৰ মাজত অনুষ্ঠিত হ'বলগীয়া 3খনীয়া মহিলা ক্ৰিকেট প্ৰতিযোগিতাৰ প্ৰথমখন খেল আজি বাংগালোৰৰ এম চিন্নস্বামী ষ্টেডিয়ামত অনুষ্ঠিত হ'ব। ভাৰতৰ দলটো হৰমনপ্ৰীত কৌৰৰ নেতৃত্বত দক্ষিণ আফ্ৰিকাৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব। 3খনীয়া শৃংখলাটোৰ পিছতে 2খন দলে এখন টেষ্ট মেচ আৰু 3খনকৈ T20 খেলত অৱতীৰ্ণ হ'ব। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান বাতৰিকেইটা আকৌ এবাৰ পঢ়ি দিছো। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে অহা 30 জুনত আকাশবাণীৰ মন কী বাত অনুষ্ঠানৰ যোগেদি দেশ বিদেশৰ জনসাধাৰণৰ সৈতে মনৰ ভাৱ ব্যক্ত কৰিব। কেন্দ্ৰীয় আইন আৰু ন্যায় মন্ত্ৰালয়ৰ উদ্যোগত আজি কলিকতাত ফৌজদাৰী ন্যায় প্ৰণালী প্ৰশাসনত ভাৰতৰ প্ৰগতিশীল পথ শীৰ্ষক এখন সন্মিলন অনুষ্ঠিত হয়। জম্মু কাশ্মীৰৰ নিৰাপত্তা পৰিস্থিতি পৰ্যালোচনাৰ বাবে আজি কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ সভাপতিত্বত নতুন দিল্লীত এখন উচ্চ পৰ্যায়ৰ বৈঠক অনুষ্ঠিত হয় আৰু পাকিস্তান আজি ICC T20 বিশ্বকাপ ক্ৰিকেট প্ৰতিযোগিতাৰ এখন খেলত আয়াৰলেণ্ডৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হ'ব। আমাৰ এতিয়াৰ বাতৰি ইমানতে শেষ হ'ল।